উটির ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল, কখনো রোদ কখনো বা ঝমঝমিয়ে বৃষ্টি। ওয়েদার একটু ঠিক হতে আমরা গেলাম দোদাবেটা টি গার্ডেন। চা বাগানের সৌন্দর্যের এক অদ্ভুত আকর্ষণ, সারাটা দিন এখানেই কাটিয়ে দেওয়া যায়। এই চা বাগানটায় কমপ্লিমেন্টারি বাগানের চা টেস্ট করানো হয়। দক্ষিণ ভারতের ইতিহাস দেখলে কফি আর মালবেরি চাষেরই প্রাধান্য দেখা যায়। 1832 সালে ব্রিটিশদের উদ্যোগে শুরু হয় নীলগিরি পর্বতে টি প্ল্যান্টেশন, মূলত তামিলনাড়ুর নীলগিরি ডিস্ট্রিক্টে উটি কুন্নুর এরিয়াতে আর কেরালে মুন্নারে। এই চা বাগানটি 2 মিনিট আগে রয়েছে দুটো বড় টি ফ্যাক্টরি, আর দুটোর সঙ্গেই রয়েছে চকলেট ফ্যাক্টরিও। ছোটবেলা থেকেই চা বাগানে অনেক বেড়াতে গিয়েছি, আজ এই ফ্যাক্টরিতে গিয়ে সিটিসি চা কিভাবে তৈরি করে আপনাদের দেখাবো। আর ফ্যাক্টরি ঘুরে যাব দোদাবেটা পিকে, যার উচ্চতা সি লেভেল থেকে 8600 ফুট অল্টিটিউডে। চা বাগানের থেকে 2 মিনিট এগিয়ে এই সিঁড়ি দিয়েই উঠে যেতে হয় টি ফ্যাক্টরিতে, অনেক টুরিস্ট এখানে। ঢুকেই চোখে পড়বে ফ্রেমবন্দি নীলগিরি চায়ের ইতিহাস। চায়ের পাতাগুলো এখানে ছড়িয়ে রাখা রয়েছে, আর রোপওয়ে ট্রলি করে ওগুলো এগিয়ে যাচ্ছে কাটিংয়ের জন্য। একটা রোবোটিক হ্যান্ড চাগুলোকে কাটারের মধ্যে ফেলে দিল। আর এইগুলো কাটিং হয়ে চলে যাবে নিচের ফ্লোরে। নিচের ফ্লোরে কনভেয়ারগুলো চা পাতাগুলোকে নানান প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফাইনালি চাগুলো কার্ল, টিয়ার আর কার্ভড হয়ে প্যাকেজিংয়ে পৌঁছাচ্ছে। ফ্যাক্টরিতেও কমপ্লিমেন্টারি চা টেস্ট করানো হয়। প্রোডাকশন ফ্লোর থেকে বেরিয়ে আসলেই রয়েছে কেনাকাটার জন্য ফ্যাক্টরির নিজস্ব টি স্টল। আমরা সব ধরনেরই এক প্যাকেট করে কিনে নিলাম, আমাদের বাড়িতে সবাই টি লাভার। চায়ের থলে নিয়ে গেলাম ফ্যাক্টরির সঙ্গে লাগানো চকলেট ফ্যাক্টরিতে। আকাশ এখনো মেঘলা। এই জিনিসটি রেজিস্ট করা কিন্তু খুব মুশকিল, চারিদিকে চকলেটের সুগন্ধে মনটা কেমন খুশি হয়ে উঠল। অনেক ধরনের চকলেট শপিং হলো। টি ফ্যাক্টরির বাইরে রয়েছে অনেক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস। কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস এনজয় করে আমরা চললাম 6 কিলোমিটার দূর দোদাবেটা পিকে। জঙ্গলের রাস্তা দিয়ে কিছুটা ট্রেক করতে পারেন, তবে দোদাবেটা পিক জাংশন থেকে ওয়াকিং নট অ্যালাউড বন্য প্রাণীদের জন্য। ট্যুরিজমের সার্কিট বাস আছে, 40 রুপিস পার হেড আপ অ্যান্ড ডাউন। দোদাবেটা পিক হলো উটির সব থেকে হায়েস্ট অল্টিটিউড এরিয়া। আগেই মেনশন করেছিলাম সি লেভেল থেকে 8600 ফিট উপরে।
আর উটি টাউন অ্যাপ্রক্স 7300 ফিট অল্টিটিউডে। আজকের এই অসাধারণ ট্রিপ কমপ্লিট করে আমরা ফিরলাম হোটেলে। আমরা রয়েছি শেরিং ক্রসে হোটেল দুর্গায়। শুধু ভিউ না, রুমও খুব হাইজেনিক ও সুন্দর। হোটেলের নিজস্ব কার পার্কিং এরিয়াও রয়েছে। এই হোটেলের নিজস্ব দুটো রেস্টুরেন্ট আছে, একটা ভেজ আর একটা নন ভেজ। খুব খিদে পেয়ে গেছে, তাই বাকি নেক্সট ভিডিওগুলোতে বলবো। এখনের জন্য বাই বাই। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।